নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। এর আগে আমি আমার চ্যানেলে মাধ্যমিকের ভূগোলের সাজেশন দিয়ে দিয়েছি, তার একটিতে ছিল প্রশ্ন এবং অপর ভিডিওটিতে ছিল ম্যাপ পয়েন্টিং। আজকের যে ভিডিও তাতে কি থাকছে, না ইতিহাসের কি কি প্রশ্ন তোমরা করবে? ইতিহাসে সাধারণত আমি ভিডিও দিই না, শুধুমাত্র আজকের একটি ভিডিওই দেব, সেটিতে হচ্ছে সাজেশন থাকবে। আর এর পরবর্তীতে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি সময় পেলে আরেকটি ভিডিও বানিয়ে দেব, তাতে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন বা ইতিহাসের ম্যাপ পয়েন্টিং কী কী করতে হয় সেগুলি থাকবে। আজকের ভিডিওটিতে ইতিহাসের 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর বা যে 8 নম্বরের প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি নিয়েই ভিডিও। মূলত ইতিহাসের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন থাকে। এবারে শর্ট প্রশ্ন যদি বাদ দিই এবং 2 নম্বরের প্রশ্ন যদি বাদ দিই, সাজেশন করার জন্য শুধুমাত্র 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলোই তোমাদেরকে আমি সাজেশন আকারে দেব, কারণ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন সাধারণত ইতিহাসে সাজেশন দেওয়া মুশকিল। তারপরে এবছর যেহেতু সিলেবাসটা অনেকটাই কম, অর্থাৎ রিডিউস করা হয়েছে, তাতে কিন্তু সাজেশন দেওয়াটা আরও টাফ হয়ে গেছে। তাই আমি বলবো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো ইতিহাস বই, এবং তোমাদের যে সমস্ত স্যাররা আছে তাদের কাছ থেকে ইতিহাসের গাইড নাও। আমি এই ভিডিওটিতে কিছু ইতিহাসের প্রশ্ন সাজেস্টিভ তোমাদের জন্য তুলে দিলাম, চেষ্টা করবে এই প্রশ্নগুলো তোমরা একটু করে রাখার। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করো। এবার আমি চলে যাচ্ছি প্রশ্নগুলিতে, কি কি প্রশ্ন তোমরা করবে এই 4 নম্বর এবং 8 নম্বরের জন্য। দেখো, মাধ্যমিকের 2021 সালে রিডিউস সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম 5টি অধ্যায়ের পরীক্ষা হবে। এবারে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তাতে শুধুমাত্র 4 নম্বরের প্রশ্নই আসবে, 8 নম্বরের প্রশ্ন আসবে না। তো 4 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসবে তার আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফার্স্ট চয়েস এবং একটি সেকেন্ড চয়েস। যারা আমার ভূগোল সাজেশন দেখেছো তারা বুঝতে পেরে যাচ্ছ যে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস কী। না, ফার্স্ট চয়েস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবং সেকেন্ড চয়েসে তুমি কিছু প্রশ্ন দেখে যাবে। তো ফার্স্ট চয়েসে আমি যেগুলো দিয়েছি 4 নম্বরে, প্রথমে 1 নম্বরে আসছি পরিবেশের, পরিবেশ ইতিহাস চর্চার উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বরে 19 শতকে বাংলা শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গ দর্শন পত্রিকার তাৎপর্য লেখো। 3 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, জীবনের ঝরাপাতায় সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়। 5 নম্বর, জীবন স্মৃতিতে বাংলা সমকালীন ইতিহাস সম্পর্কে কি জানা যায়, এইগুলো। এবং সেকেন্ড চয়েসে দুটো প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য এবং হুতম পেচার নকশা 19 শতকের কিরূপ সমাজচিত্র ফুটে উঠেছে। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দিয়েছি, দেখো দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বর এবং 8 নম্বর দুটোই পড়বে। 4 নম্বরের ফার্স্ট চয়েসে যেগুলো দিয়েছি সেটি হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বা পাশ্চাত্যবাদী শিক্ষার যে দ্বন্দ্ব সেটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান। 3 নম্বর, 19 শতকে সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। 4 নম্বরে, স্বামীজির নব্য বেদান্তবাদের স্বরূপ ব্যাখ্যা করো। 5 নম্বরে, নব্যবঙ্গ আন্দোলন। এবং 6 নম্বরে, হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের কিরূপ চিত্র ফুটে উঠেছে সেগুলি। এবং সেকেন্ড চয়েসে যেগুলি দিয়েছি, 1 নম্বরে আসছি যে নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার চিত্র। 2 নম্বরে, উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ব্রাহ্ম সমাজ ভাঙনের কারণ। 4 নম্বরে, সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়। এবং 5 নম্বরে, চিকিৎসা বিদ্যায় মেডিকেল কলেজ অথবা মধুসূদন গুপ্ত। দেখো, মেডিকেল কলেজ অথবা মধুসূদন গুপ্ত দিয়েছি, অতএব যে কোনো একটা তোমরা 4 নম্বরের জন্য আসতে পারে, দুটো একসঙ্গে 4 নম্বরে আসবে না, আমি বলে দিলাম। এবারে আসছি যে 2 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 8 নম্বরে কি কি প্রশ্ন আমি দিয়েছি। 8 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস করে দিয়েছি। ফার্স্ট চয়েসে দিয়েছি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। যথারীতি আমি এই প্রশ্নটা 4 নম্বরে দিয়ে দিয়েছি, একবার ওখানে করে নিলে এখানে হয়ে যাবে। তার সঙ্গে একটা কোশ্চেন দিয়েছি যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ সম্পর্কে লেখো। 2 নম্বরে, রাজা রামমোহন রায় বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে বলা হয় কেন, সেটা হচ্ছে যে আলোচনা করবে। 3 নম্বর, 19 শতকে বাংলা নবজাগরণের তাৎপর্য এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। আর সেকেন্ড চয়েসে যে প্রশ্নগুলি দিয়েছি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আর 19 শতকে ভারতের সরকারি উদ্যোগে শিক্ষা প্রচারের পরিচয় দাও। এবারে আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি তার ফার্স্ট চয়েসে দিয়েছি সাঁওতাল বিদ্রোহের চরিত্র এবং 2 নম্বরে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব।
ফরাজি বিদ্রোহের পরিচয় দাও। আচ্ছা, 4 নম্বরে নীল বিদ্রোহ বা নীল বিদ্রোহে বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ছিল তাদের ভূমিকা কি ছিল? এবং 5 নম্বরে কয়েকটা টিকা দিয়েছি, ওহাবি আন্দোলন, ফরাজি বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ। এগুলো ছোট ছোট আকারে টিকার মতন মুখস্থ করবে। আর সেকেন্ড চয়েসে যেগুলো দিয়েছি সেটি হচ্ছে নীল বিদ্রোহের পটভূমিকা লেখো, আর 19 শতকে বাংলার কৃষক অসন্তোষের কারণগুলি লেখো, কেন ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাস করেছিল এটি। এবং 8 নম্বরে প্রশ্ন যেখানে দিয়েছি, এখানে কিন্তু আমি কিন্তু আর ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস করিনি, মোটামুটি 2টো প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে 8 নম্বরের। এটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল বা তাৎপর্য এবং নীল বিদ্রোহের কারণ ফলাফল বা তাৎপর্য, এইটুকুই। এবারে আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা, তার বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ সম্পর্কে যেগুলো রয়েছে। ফার্স্ট চয়েসে 4 নম্বরে প্রশ্ন দিয়েছি, ভারত মাতা চিত্তের মূল বক্তব্য কি। আচ্ছা, টিকা দিয়েছি 2টো, একটা হচ্ছে জমিদার সভা এবং ইন্ডিয়ান লিগ। 3 নম্বরে হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য লেখো। 4 নম্বরে মহারানীর ঘোষণাপত্র কি। 5 নম্বরে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি লেখো। 6 নম্বরে বর্তমান ভারত গ্রন্থে কিভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে। 7 নম্বরে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো। 8 নম্বরে 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের মূল উপাদানগুলি কি কি। এগুলি 4 নম্বরে। এই চ্যাপ্টার থেকে তোমরা বলবো অনেক 4 নম্বরে হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, যেহেতু সিলেবাস কমানো সেহেতু অনেকটাই বেশি প্রশ্ন এক একটা চ্যাপ্টার থেকে করতে হবে। এবারে যদি কারো মনে হয় যে কোশ্চেন অনেক কম করে সাজেশনে দেওয়া থাকার কথা, তাহলে আমি বলবো যে তাহলে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমি প্রশ্ন করিও নি এবং প্রশ্ন জানিও নি, জানলে আমি তোমাদেরকে পুরোপুরি প্রশ্ন বলে দিতাম। এটা হচ্ছে সাজেশন, মানে তোমাদেরকে পরীক্ষার আগে কিছু সাহায্য করা। সেকেন্ড চয়েসে দিয়েছি ভারত, ভারতের যে সভা সমিতির যুগ, এটা একটা টিকা এবং হিন্দু মেলা টিকাটা করে যাবে। আচ্ছা, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও এবং মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার লড়াই বলে কেন, এইগুলোই। এবং এই চ্যাপ্টারে 8 নম্বরে প্রশ্ন একইভাবে আগের চ্যাপ্টারের মতন মাত্র 2টি দিয়েছি, একটি হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি এবং 2 নম্বরে হচ্ছে রেখায় ও লেখায় ভারতীয়ের জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবারে আসছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরে প্রশ্ন এবং 8 নম্বরে প্রশ্ন আছে। ফার্স্টে 4 নম্বরে প্রশ্ন, তার ফার্স্ট চয়েসে দিয়েছি 19 শতকে বাংলার বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান, এবং 2 নম্বরে কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর ভূমিকা। 3 নম্বরে বাংলা ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা ইউএন রায় অ্যান্ড সন্সের অবদান, বাংলা ছাপাখানা বিস্তারে অগাস্টা সিকি অথবা চার্লস উইলকিনস। তোমরা যে কোনো, মানে 2টোই করে যাবে, এখানে কিন্তু পড়বে যে কোনো একটা, পরীক্ষায় পড়বে একটা, তোমরা 2টোই করে যাবে। আচ্ছা, ছাপাখানার ব্যবসায়ী বা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কিভাবে হয়েছিল এবং ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, এই 6টা প্রশ্নই করবে। আচ্ছা, তবু সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন দিয়ে রাখলাম, যেমন বাংলার কারিগরি শিক্ষা আর বসুবিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো ছোটো ছোটো আকারে একটু টিকা করে যাবে। আর আচ্ছা, বাংলার ছাপাখানায় শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি এবং উপনিবেশিক শিক্ষা সমালোচনা কিভাবে হয়, এইটুকু। 8 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি করবে তা আমি মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, ভারতে বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের অবদান এবং বিশ্বভারতী প্রতিষ্ঠায় শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এবং 19 শতকে বাংলার ছাপাখানা বিস্তারের এর বিকাশ সম্পর্কে আলোচনা করো বা কি জানো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর একটা উৎসাহ বাড়ে। আর অবশ্যই আমি বলে দিচ্ছি যে ইতিহাস সম্পর্কে আমি কিন্তু বিরাট ডিটেলসে ব্যাখ্যা আমি আমার চ্যানেলে করি না, আর তবু তোমাদের কয়েকজনের রিকোয়েস্ট ছিল সেই জন্য আমি ইতিহাসের একটা সাজেশন বানিয়ে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা করো, আশা করি তোমাদের কমন চলে আসবে, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। সকলকে ধন্যবাদ, সকলের পরীক্ষা শুভ হোক এই জানিয়ে ভিডিওটি শেষ করলাম।